এখন যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল তারা সব রকম পঞ্চায়েত যে সব সব সুবিধা তারা ভোগ করতো, এরা চলে এসছে, এর জন্য ভবিষ্যতে ওরা কিছু পাবে না, সেই আশঙ্কায় ওরা মানে যারা বিজেপি করছে তাদের উপরে দিনের পর দিন আক্রমণ করছে, রাস্তাঘাটে গালাগালি মারধর। এই কালকের সাধারণ কালকের ঘটনাটা হয়ে গেল, তার স্বামী স্ত্রী পটলবাড়িতে কাজ করছে, সকাল সকাল এসে দল বল নিয়ে সঞ্জয় জানা বিশ্বজিৎ জানা মারধর করে। আমরা স্থানীয় বাসী যারা ছিলাম দেখে ছুটে আসি, যখন মারামারি হচ্ছে ছাড়িয়ে দেন, ছাড়াছাড়ি করতে গিয়ে উঁচুতে মারামারি হচ্ছে, নিচে পড়ে গিয়ে মাথায় চোট লাগতেও পারে, সেই অবস্থায় ওরা থানায় চলে গেল নেতাদের নিয়ে। দাদা, নাদাভাঙা 144 নম্বর বুথ, এখানে বিজেপি কর্মীদেরকে মারধর করা হয়েছে, ক্ষেতের ফসল নষ্ট করে দেওয়া হয়েছে, অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, আমি যতটুকু আমার কাছে খবর আছে, 144 নম্বর বুথ আমাদের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকা এবং আমাদের পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি বীরেন পাত্র এলাকা। ইলেকশনের পরে 23 তারিখের পরে কাউন্টিং হওয়ার পর থেকে ওখানে বিজেপি বেশি সংখ্যক ভোট পাওয়ার পরে ওরাই প্রথম থেকে গণ্ডগোলটা তৈরি করেছে বলে আমাদের কাছে খবর, এবং এই বিষয়টা হওয়ার পরে আমি মাননীয় মন্ত্রীকেও বলেছি, মাননীয় থানা প্রশাসন বলছেন। এখন যেটা আপনি বলছেন আমি জানি না, খোঁজনে দেখছি, যতটুকু আমার কাছে খবর আছে ওরা প্রথম যে গণ্ডগোলটা করছিল সেইটা থেকে নিস্তার পাওয়ার জন্যে নিজেরা নিজেরা করে আমাদের তৃণমূলের ঘাড়ে চাপানোর চেষ্টা।